হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনি ব্লগ। কেমন আছেন তোমরা সবাই? আশা করুন তোমরা সবাই ভালো আছেন, ঘরত আছেন, সুস্থ আছেন, আর তোমাদের তো আমরা বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে 11 তারিখ, আর আজকে হচ্ছে মুনানার বিয়ে। তো এতদিন যত শপিং টপিং করা, মানে খুব ব্যস্ত আসলাম, তো আজকে থেকে সব শপিং টপিং করা শেষ, মানে রেস্ট পালো। আর আজকে হচ্ছে বিয়ে, তো আমরা বিয়েতে আসলাম, তো কইনা দেখার জন্য এক্সাইটেড হয়ে আছেন তোমরা সবাই। তো দেখো ফাইনালি আমাদের কইনা আসি গেছে, এই দেখো। আর আজকে মোর ফ্যামিলির সবাইকে তোমাদের সাথে চিনাকি করে দিম। আর এটা হচ্ছে আমাদের বড় বউ, তো মানে রাহে রাহে ভিডিও যেহেতু মানে খাড়া হয়ে না থাকে সবাই, তো মুই একটা একটা করে চিনাকি করে দিম তোমাদের সাথে। তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই যেটা হচ্ছে মোর বড় বউ, ডিব্রুগড় থাকে বউ, তো বুবু আংটি বানিয়ে আনছে, সোনার আংটি। তো বউ আংটি পরে দেবার লাগছে, আর আমরাও সোনার আংটি দিছি। তো কায় কায় কী গিফট দিছে, কী করে কী না করে তোমরা সবাই দেখতে পারবেন, ভিডিওটা খালি স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে এটি ফটো উঠবার লাগছে, এটা হচ্ছে রিয়া, এটা হচ্ছে মোর ভাগ্নি, আর এটা হচ্ছে আমাদের বড় বউ, আর সাথে তো কইনা একটা চিনেন, আর এটা হচ্ছে আমাদের বড় ভাইসা। আর বিয়েত গেছি আমরা দুপুরে, মানে যেহেতু আমাদের নিজের বিয়ে, তো আমরা একটু সকাল সকাল চলে গেছি, তখন মানে বহুত মানে খালি আছিল, মানে ভিড় না আছিল। আর বিয়েখানত আমরাই আসলাম, আর এই পাশে দেখো কত সুন্দর আংটি দিছে বুয়ো। আর কন্যা জিগলে জিগলে জুয়েলারি পিনছে, সব জুয়েলারি সোনার জুয়েলারি, মানে হাতত গালাত আংটি মানে যতগুলো আছে সবগুলো মানে সোনার জুয়েলারি, আর শীতে পাটিটাও সোনার। তো এই পাশে দেখো পুরা একদম কথা কথা জমে গেছে। আর এই পাশে আছে নাজনিন আর মাসরুবা, আর মোর ননন দিছে চুড়ি, এই দেখো চুড়িগুলো অল্প, মানে মোর ছোটো ননন আর কি, এটা রশ্মি। তো দেখো রশ্মিকে কত সুন্দর লাগছে, তাই না? আর বেনারসিটাও খুব ফুটছে ইয়ার উপরে। আর যেহেতু চুড়িগুলো অল্প ছোটো হয়েছিল, তো চুড়িগুলো চেঞ্জ করি আনি দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। তো কইনা আছে, ট্রাই করি আছে হাতের ডুকপার, তো ডুকপার বাবার লেগছে না, তো কিছু না হয় চেঞ্জ করলে যায় যাবে। আর এপাশে কইনার ছোটো বোনকেও চিনাকি করে দিন তোমাদের সাথে। সাঁতার, এই যে কইনার সাঁতার যেটা আছে হোয়াইট কালারের ড্রেস পিন্দা, অত হোয়াইট না, এটা কিবার কালার, এটা হচ্ছে কইনার বোন। আর ওই পাশে আছে ভাইসাহ, রিয়া, নিহা সবাই, আর পাশে আছে বড়রা বচ্চে। আর এটি মই ভিডিও ক্লিপ নিবার লাগছে অল্প, যেহেতু আজকে বিয়ের ক্যামেরাম্যান মুই, মানে বিয়েটার ক্যামেরাম্যান মুই, যেহেতু ব্লগটা মোর ডেলি ব্লগ দেওয়া লাগে, তো যেহেতু মানে মোবাইল ধরার কারণ না আছে, তো মুই মোর ক্যামেরাম্যান হয়ে গেছিলাম। আর পাশে দেখো নাজনিন আম্মুক কত সুন্দর লাগছে, নাজনিন আম্মুক দেখো লেহেঙ্গাটাও পিনছে একদম পুরা কিউট কিউট লাগছে, আর হেয়ার বেলটাও খুব ভাল লাগছে। আর এই পাশে নাজনিন, আর এই পাশে আছে মোর সোনামা, এই পাশে সবাই মানে ফটো নিয়ে নেবে। আর এর পাশে আছে নিহা আম্মু, তো নিহা আম্মুর ড্রেসটাও একদম পুরা ফুটে গেছে নিহা আম্মুর গাত। আর এই পাশে দেখো মানে রবাটাও এত রবা নয়, মানে গেটটা এত সুন্দর করে সাজাইছে, খুবই সুন্দর করে সাজাইছে। আর বিয়েটা হয়েছে তোমার চিলড্রেন পার্কত। আর এলা আমরা চলে যাবো খাওয়ার জন্যে, তো চলো এলা আমরা উপরে উঠে যাবার লাগছি খাবার। আর আজকে খাবারত কী কী আইটেম আছে তোমরা সব কয়টাই দেখতে পারবেন, তো চলো এলা যাওয়া যাক। আর এই পাশে আছে আকপাহে মোর যাও, তারপরে আছে রিয়া, তারপরে আছো মুই। আর ফাইনালি আমরা খাওয়ার টেবিলে বসে যাবো। আর এই পাশে দেখো ভাইসা বসে গেছে একদম পুরা, মোর ছোটো ননন বড় ননন দেখো পুরা একদম মানে খাওয়া আর কি জোর দিছে। আর এই পাশে মুই মানে রুমগুলো দেখবার লেগছিলাম কোটে কোটে, মানে খামার যেহেতু খাওয়া লওয়া করার পরে আমাদের উপর মানে রেস্ট নেওয়া লাগবে, যেহেতু বাচ্চা আচ্চা আছে। আর এই পাশে ভাইও মুখ দেখিয়ে দিবার লেগছে কোটে, মানে রুম, মানে রুম রাখছে বাকি কোটে, মানে থাকার ব্যবস্থা করা হয়েছে। আর মুই মানে দেখি আসম। আর এই পাশে দেখো মোর ছোটো ননন বাবুকে মানে ঘুমিয়ে দিবার লেগছে পুরা একদম মানে নাচি নাচি। আর এত গরম পড়ছে, মানে প্রচুর গরম পড়ছে, আর মেকআপের অবস্থা তো মানে কয়া যায় না। আর এই পাশে দেখো মোর ননন, মই আর মোর যাও সবাই বসে গেলাম ফটো উঠবার জন্যে। আর এলা মোর ক্যামেরাম্যান হচ্ছে ভাইসাহ, মোর বড় ভাইসাহ, তো ভাইসাহ ভিডিও করি আছে দেখো। আর রবাটাও খুব সুন্দর সাজাইছে। আর বড় বউয়ের সাথে মোনা বসিয়ে আছে, আর এই পাশে আছে কইনার বোন, আর এই পাশে দেখো আকপাহে সিটগুলাত মানে সবাই বসিয়ে আছে। আর যেহেতু আমরা দুপুরে টাইমত গেছি তো অত মানে ভিড় না আছে। আর এই পাশে আছে নিহা আম্মু, আর নিহা আম্মুর ফ্রেন্ড, আর ওই পাশে আছে মোর ভাতিজা ইমু। এই দেখো পুরা একদম মানে গল্প জোর দিছে পুরা একদম, যা মানে ভাবি আর ননন। আর এই পাশে তো আমরা আছি, আর মোনা কান্দা কাটি করে আসছিল পুরা, তো বুয়ো উইয়া গল্প মানে বুঝি আসিল, এই দেখো। আর মোনার হাতত একটা আছে ফ্যান, মানে ইয়ের মানে মেকআপ করছে, গরম লাগলে মানে ফ্যানটা চলিয়ে দেয়। আর বুয়ো দেখো কত সুন্দর করে আদর করে করে বুঝিয়ে দিবার লাগছে উইয়াক, আর উই পুরা কান্দি আছে,
বাচ্চা সব বুঝে না, মশা তো পুরো একদম মানে রাগ খাইছে। আর এই পাশে আছে আব্বা মা সবাই বসে আছে, আর এই পাশে আছে আমাদের সোনা নাসিবুর, আর এই পাশে আছে মোনা, মোনা তো রাগ খাইয়ে বসে আছে। আর মুই মেকআপটা মুই নিজেই করছং, মানে পার্লার থেকে করং নাই। আর তোমরা কমেন্ট করে জানাবেন কি মুখ কেমন লাগছে, যেহেতু মুই মানে মোর সব ভিডিওতে মোর ন্যাচারেল মেকআপ করা ভিডিও মোর নাই, তথাপি মানে এটি মেকআপ করং নাই, এমন হালকা পাতলা মানে অল্প আরও পাউডার ক্রিম দেওয়া। তোমরা কমেন্ট করবেন কি মুখ কেমন লাগছে। আর এই পাশে দেখো আমাদের থাকার রুম, আর নাসিপুরও পুরা মানে বসে মজা নিবার লাগছে। আমরা একটু রেস্ট করবার আসলাম, আর এলা বাজে মানে সন্ধ্যা 7:30-8টার মতনই হয়ে গেছে। তো দেখো এই পাশে সবাই মানে বেড়ে অল্প মানে আলোচনা লাগাছি আমরা, মানে আমাদের কাপড় চেঞ্জ করা লাগে। আর মোনা আব্বাও আসে নাই, মোনা আব্বাও মানে রাইতত আসা কথা, আর এই দেখো ফাইনালি মোনা আব্বাও আসে গেছে। তো মোনা আব্বার সাথে দিনত আর মোর কোনো ফটো ওঠা হয় নাই। তো এই পাশে আমি আসে গেলাম, মুই নং মানে আমাদের সবাই আসে গেলাম, মোর ভাসুরে এটি গরিপুর। তো এটি আসে আমরা সবাই মানে কাপড় টাপড় একদম পুরা চেঞ্জ করে নিলাম, আর মুই পিনছং রেড কালারের শাড়ি। তো তোমরা কমেন্ট করবেন কি মুখ কেমন লাগছে রেড কালারের শাড়ি পিনতে। আর এই পাশে আছে মোর দুইটা মা, এই দেখো মোর সোনা মা একটা নিহা, নিহাকে খুব সুন্দর লাগছে, মানে খুব সুন্দর লাগছে এই মেখলা পিন্দি। আর সাথত আছে নিহার ফ্রেন্ড, তো দুইজনকে খুব সুন্দর লাগছে। তো এই পাশে আমরা রেডি টেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে, এলা আমরা বিরম। ওই পাশে দেখো বুয়ো পুরো একদম মজার একটা শাড়ি পিনতে নিছে, আর রিয়াও পুরা একদম মানে ব্ল্যাক কালারের শাড়ি পিনছে, বহুত ভাল লাগছে রিয়া সোনাক। আর এই পাশে বুয়োটাও ভাল লাগছে, বুয়ো পিনছে হোয়াইট, আর নাজনিনও পিনতে নিছে। তো আমাদেরকে এটি মানে খাড়া করে থুইছে, আমরা ভিতরে রেডি হবার লাগছে। আমরা বেরিয়ে মানে একদম পুরা মানে গরমতে আমার অবস্থা শেষ, আর একটু বাতাস না আসিল যেহেতু মানে চাইরোপাহে ঘর আর ঘর, আর রাস্তাটাই খালি। আর আমরা বেরিয়ে মানে রাস্তা খাড়া হয়ে আছে সবাই মিলি, এই দেখো। আর আমরা এলাও মানে রেডি হওয়া কমপ্লিট হয় নাই বাদ বাকির। আর পাশে আছে মোনা, মোনাও খাড়া হয়েছে, আর আমি পুরা বোরিং হয়ে গেছে এটি খাড়া হয়ে থাকতে থাকতে। আর তখন বাজে প্রায় 9:30 না 9:45 বাজে, আর আমরা খুব লেট করে ফেলাছি রেডি হইতে হইতে। তো আমাদের বিয়ে তো আসা লাগে, এই পাশে আমরা ফাইনালি আমরা বিয়ে আসি গেলাম। আর বিয়ে আসতে আসতে আমাদের মানে যতগুলো গেস্ট আছে সব গেস্টগুলো মানে বাড়ি চলে গেছে, যেহেতু আমরা আমাদের অল্প লেট হয়ে গেছে। তো সবাই মানে বাড়ি চলে গেছে সন্ধ্যা, আমরা আসছিলাম দুপুরে প্রায় 3:30 যাচ্ছিলাম বিয়ের, আর প্রায় 7:30-8:30 আমরা মানে চেঞ্জ করবার গরিপুর চলে গেছিলাম। তো 8:00 অবধি মানে ধুবড়ি যত শাখায় আছে সবাই আসি চলে গেছে, তো দেখবা না পালং। আর মানে আমাদের নিজের রিলেটিভের মানুষও আছে, তো দেখবা না পালং সবাইকে, যেহেতু আমাদের আসাটা লেট হয়ে গেছিল। আর এবার দেখো মুই আর মোনা আসবা লাগছো। তো ভিডিওটা মুই এটি এন করিম, বেশি লম্বা করিম না, তোমরা মানে বোর হয়ে যাও, ভিডিও কাটি কাটি দেখা লাগে। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগিল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা যারা মোর পেজটা নতুন দেখবার লাগছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো খুদা হাফিজ, বাই বাই।